আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে এলাম আমি নীরজ চৌধুরী, ঢাকার নয়াপল্টন থেকে। কবুতরের ঘরে ভিডিও করি, কবুতর চিচি করে, সাউন্ড করে, ডানা বাড়ি দেয়, সেগুলো তো আপনাদের অনেক ডিস্টার্ব হয়, আমিও ডিস্টার্ব ফিল করি ভিডিও করার সময়, সেই জন্য একটু ব্রেক নিয়েছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিছু আমার স্টোরি নিয়ে বা আমাদের লফটের কিছু হিস্ট্রি নিয়ে আমরা আলাপ করবো, এবং আমরা কিভাবে সিলেকশন ব্রিড করি বা ব্রিড সিলেক্ট করি কোনো ব্রিড নিয়ে আগানোর জন্য। জাস্ট ছোট করে বলে আমরা আমাদের একটা ব্রিড নিয়ে আজকে দেখাবো এবং কিছু কথা বলবো। সো আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন এবং রেগুলার ফলো করেন, তারা জানেন যে আমরা স্পেসিফিক কিছু ব্রিড পালি। আমরা যে সবসময় মানে অনেকগুলো ব্রিড একসাথে পালি, অনেকগুলো ব্রিড বলতে অনেকগুলো জাত, অনেকগুলো দেশি জাত অ্যাট এ টাইমে পালি, ওরকম না। আমরা যে ব্রিডটাই পালি ওইটার অনেকগুলো পেয়ার পালি। সো এটার মেইন কারণ হচ্ছে যে আমি এর আগে যখন 2008 থেকে 2015-16 পর্যন্ত ফার্মিং করছি, তখন দেখলাম কি যে মানে এখান থেকে না আপনি কিছু শিখতে পারিনি, খালি ব্রিড আলাদা আনতাম, বাচ্চা করতাম, বাচ্চা সেল করতাম। আর যখন দেখলাম যে কালার মিউটেশন নিয়ে বা একটু অন্যান্য পেয়ারিং করলে, কোয়ালিটি এবং কালার নিয়ে কিছু কাজ করলে কিছু জিনিস শেখা যায়, তখন আমরা আমেরিকান সেন্টে শিফট করি। আমেরিকান সেন্ট সিলেক্টিভ ব্রিডিং নিয়ে আজকে 9 বছর সাকসেসফুলি আমরা ব্রিড করতেছি, আলহামদুলিল্লাহ। সো তারপরে আমরা বুদাপেস্টে আসলাম 2018 দিকে। বুদাপেস্টে অ্যাকচুয়ালি আমাদের বিজনেস বার্ড হিসেবে আসা, তাও ভালো লাগতে লাগতে এত ভালো লেগে গেছে এখন আমাদের প্রায় 25-30 পেয়ারের উপর বুদাপেস্ট রানিং পেয়ার আছে, অল কালার অল ক্যাটাগরি মিলে। সো জাত কিন্তু একটাই, হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট, বাট কালার ওয়াইজ চেঞ্জ। সো এখানে আমরা মাঝে মাঝে কিছু কালার মডিফিকেশন নিয়ে কাজ করি, এগুলো আমাদের ভিডিওতে দেখাই। আর এছাড়া বুদাপেস্টে বেবি দেবী আমরা সেল করি, আপনারা জানেন। সো মাঝখানে আবার চাইনিজ নাসাল টাফটে আসলাম, চাইনিজ নাসাল টাফটে প্রজেক্ট বার্ড হিসেবে চলতেছে। সো চাইনিজ নাসাল টাফটে আমাদের লাস্ট বার্ড ছিল, বাট হঠাৎ করে আমার মাইন্ডটা চেঞ্জ হলো যে বার্মিংহাম রোলারের দিকে একটু মুভ করবো। তার কারণটা হচ্ছে বার্মিংহাম রোলার আমাদের দেশে যখন ফার্স্ট ইম্পোর্ট হয়েছিল তখন অনেক কবুতর ইম্পোর্ট হইতো, বার্মিংহাম রোলার প্রাইস ছিল তখন ইম্পোর্টেড পেয়ার 30,000 থেকে 40,000 50,000 পর্যন্ত কালার এবং কোয়ালিটি ওয়াইজ। সো ওই টাইমে দেখা যাচ্ছে বার্মিংহাম রোলারের উপর ওরকম ফ্যাসিনেশনও হয় নাই, কবুতরটা পালাও হয়নি। সো রিসেন্টলি বা বেশ 1-1.5 বছর থেকে দেখতেছি ইন্ডিয়ার থেকে অনেক ফোন আসতেছে যে দ্য বার্মিংহাম রোলার হবে নাকি আপনাদের কাছে। সো আমার কাছে ম্যাক্সিমাম ফোন আসে, আমার কাছে বার্মিংহাম রোলার ছিল না। সো বাংলাদেশেও দেখলাম অনেকে খুঁজতেছে বার্মিংহাম রোলার, ম্যাক্সিমাম বার্মিংহাম রোলার চলে গেছে ইন্ডিয়াতে। ওই টাইমে আমি কালেকশন করাটা শুরু করি, কিছু বার্মিংহাম রোলার কালেকশন করি এবং ফাইনালি চিন্তা করি যে 8-10 পেয়ার রানিং পেয়ার বসাবো। যেহেতু এটা ডাবল কালারের ব্রিড, যেহেতু এটা কালারফুল ব্রিড, সো কালারফুল ব্রিড আসলে 1-2 পেয়ার পেলে আমার কোনো শান্তি পাই না। আসলে যখন আমরা বেশি পালবো আমরা কিছু কালার আপনাদের সাথে মানে ইন্ট্রোডিউস করাবো, কিছু কালার দেখাবো আপনাদেরকে। সো যখনই দেখা যাচ্ছে যে নতুন কালার বা নতুন কম্বিনেশন কিছু করতে আমরা ইন্টারেস্টেড ফিল করি বা লং টার্ম প্ল্যানিং নেই, কারণ যে ব্রিডটা নিবো ওইটা অবশ্যই আমি 6 মাস 1 বছরের জন্য পালবো না, ওই ব্রিডটাকে মিনিমাম আমি 3-5-8-10 বছরও পালতে পারি, ইট ডিপেন্ডস অন মাই মুড। যেহেতু বার্মিংহাম রোলার নিয়ে আমার কোনো স্পেসিফিক প্ল্যান নাই, জাস্ট কালার কিছু সুন্দর কালার ডেভেলপ করা, কিছু সুন্দর কালার বেবি আসে, আমি দেখাবো আপনাদেরকে এখন। সো এই জন্যই আসলে এই ব্রিডটার উপর ফ্যাসিনেশনে আসা। আস্তে আস্তে এতগুলো কালেক্ট করে ফেলছি, এখন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা হইতেছে, কিছু বাচ্চা কাচ্চা দেখাবো আপনাদেরকে, কিছু বাচ্চা কাচ্চা ভাই ব্রাদারের কাছে গেছে। সো চলেন একটু বার্মিংহাম রোলার দেখাই, এদিকে সব বুদাপেস্ট সেট করছি, একটু দেখাই ভাই ব্রাদারদেরকে, নিয়ে আসো। আমরা মোটামুটি এই জায়গাটাতে আমরা মোটামুটি আমাদের বার্মিংহাম রোলারগুলোকে সেট করছি। সো শুরুতেই কিছু বার্মিংহাম রোলার দেখাই, ডাবল কালার বলতে আমরা যেটা বুঝাইছি, দেখেন মাথা সাদা, বডি হচ্ছে অ্যালমন, ঠোঁট লম্বা ইয়েলো। আমি আপনাদেরকে যে কোনো একটা বার্ড ধরে দেখাবো, ডাবল কালারের ব্যাপারটা বুঝাচ্ছি। ওদের মার্কিংটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশি গররা মার্কিং, যে কেউ দেখলে ফার্স্টে মনে করবে গররা, যারা অনেক আগে থেকে কবুতর পালেন তারা কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা, পুরা গররার কালার। বাট এগুলো গড়া না, এগুলো হচ্ছে বার্মিংহাম রোলার। বার্মিংহাম রোলারের কিছু স্পেসিফিকেশন আছে, যেমন হচ্ছে এই, যেমন এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে ইম্পোর্টেড বার্ড, আমি আপনাদেরকে দেখাই। অ্যালমন্ড বেড়ে এই ফিমেলটা ডিমে বসা, মার্শাল্লাহ জোড়া ডিম জমবে, এই ফিমেলে ইম্পোর্টেড, এই যে দেখেন অ্যালমন্ড শেড আছে, এটা হচ্ছে অ্যালমন্ড বেড়ে ইম্পোর্টেড। সো এইখানে দেখা যাচ্ছে যে এই ফিমেলটার সাথে ওর কিন্তু অ্যাকুরেট মেল আছে, এটা হচ্ছে ডাবল কালার বেল্টেড, মাথাটা সাদা, চোখটা মাকড়া চোখও হবে, সাপ চোখও হবে, আবার রেড চোখও হবে, রোলারের সব রকম চোখ হয়। আপনারা অবশ্যই রোলার নিয়ে সার্চ করবেন, বার্মিংহাম রোলার দিয়ে সার্চ দিলে, বার্মিংহাম রোলার অ্যাকচুয়ালি হচ্ছে ইউকের একটা ব্রিড, বার্মিংহাম জায়গা থেকে এটাকে উৎপত্তি হয়। এবং রোলার দুইটা স্পেসিফিকেশন আছে, আর একটা আছে পার্লার রোলার,
সেটা হচ্ছে মাটিতে খালি পোলট্রি নিবে, আমরা তুলিবাজ হিসেবে চিনি। আর এরা হচ্ছে হাই ফ্লাই করবে, এদের স্পেসিফিকেশন হচ্ছে এরা হাই ফ্লাই করবে এবং হচ্ছে 5-7-8-10 ডিগবাজি দিবে, নামবে, আবার হাই ফ্লাই করবে। এদের স্পেসিফিকেশনটাই এমন। আমি অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এদের ফ্লাইং, বাংলাদেশের ফ্লাইং। সো ওই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। এছাড়া ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। এই দেখেন রোলারের, এটা হচ্ছে অ্যালমন্ড বেল রেড একটা কালার। সো এটা অনেকটা গোল্ডেন অ্যালমন্ড বলতে পারেন। এই মেলের সাথে এটাকে জোড়া দিচ্ছি। আগে এই ফিমেলের সাথে কোন মেলে জোড়া ছিল একটু দেখাও, অ্যাকুরেট। আপনারা আসলে পেয়ারটা ভাঙি, এই যে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই এই যে মেলটা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কি ওদের পেয়ার ছিল এই মেলের সাথে ওই ফিমেলের। আমরা করছি কি, এটা ইম্পোর্টেড, আমরা করছি কি এই ইম্পোর্টেড অ্যালমন্ড বেল্টের মেলের সাথে আমরা দিচ্ছি ব্ল্যাক বেল্টেড ফিমেল। দেখেন পুরো মুখের মতো দেখতে, যে কেউ বলবেন মুখি, মুখি কিন্তু জুটি হবে ওদের, জুটি হবে না, মুখি স্প্রিং করবে, ওদের স্প্রিং হবে না। ওরা ওর বডিতে আবার হালকা হালকা স্টেন্সিল মার্কিংয়ের মতো এক দুইটা স্পট আছে, বাট এটা ব্ল্যাক বেল্টেড। তারপরে দেখেন এখানে সেলফ অ্যালমন্ড কালারের রোলারের সাথে ব্ল্যাক বেল্টেড ফিমেল দিয়েছি। সো এখানে দেখেন ইয়েলো বেল্টেড, এখানে দেখেন ইয়েলো বেল্টেড, ধরো ইয়েলো বেল্টেড, তুমি মোবাইলটা ধরো, ইয়েলো বেল্টেড। এখানে ওরাও ডিমে আছে মাশাআল্লাহ, এদের বাচ্চা কিছুদিন আগে সেল হয়েছে। এটা এই যে ইম্পোর্টেড ফিমেল, পায়ে ট্যাগ লাগানো আছে ইম্পোর্টেড। এই দেখেন গড়রা, অনেক সময় দেখবেন যে আমাদের বাংলাদেশি গড়রাগুলো হচ্ছে সাপ চোখের হয়ে থাকে ম্যাক্সিমাম, অনেকের মাকড়া চোখও গড়রা হয়, বাট রোলারের ক্ষেত্রে দেখবেন একটু শর্ট থাকে, ওদের পায়ের থেকে নিচটা একটু শর্ট থাকবে রোলারের। এবং রোলারের যে স্পেসিফিকেশানগুলো আছে আপনারা ইন্টারনেটে পড়লেই বুঝে যাবেন খুব ভালো করে, ওদের ঠোঁট কিন্তু লম্বা থাকবে। এখানে ইয়েলো দেখেন, এখানে একটা দেখাচ্ছি আমরা ওপাল স্প্যানজেল, এই মেলের মতো পুরো সেম। এটা ধরো, এটা ধরো, এই মেলটা হচ্ছে আপনার অ্যালমন্ড বেল্টেড, এটাও কিন্তু অ্যাস্ট্রেট টাইপের। সো ওর সাথে আমরা একটা আমাদের নতুন সংযোজন ওপাল চেকার, ওপাল চেকার বেল্টেড, এই মাথা সাথা ওপাল চেকার বেল্টেড, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কালার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা আমি কিনছি রিসেন্টলি, 10 পরে আছে এই ফিমেলটা। দোয়া করবেন যাতে থেকে আমরা সুন্দর বেবি পাই। কালারটা কিন্তু একটা মানে স্টেন্সিল কাজ করা যাবে এটা দিয়ে, অনেকটা স্টেন্সিলের মতো চলে আসছে, অনেকটা খুবই সুন্দর রেয়ার একটা কালার। সো এই জন্য আমি ফিমেলটা কালেক্ট করছি, এদের থেকে খুব সুন্দর সুন্দর কিছু বেবি প্রডিউস করার ইচ্ছা। সো এই দেখেন আপনারা, এখানে দেখেন কিছু বেবি কিন্তু আমরা অলরেডি রাখছি, এমন না যে রাখি নেই। যেমন এখানে অ্যালমন্ড বেল্টেড জোড়া বাচ্চা আসছে একটা, এটাও মাঝখানেরটা অ্যালমন্ড বেল্টেড হয়ে যাবে, মিলি বেল্টেডের মতো আসছে, এটা হচ্ছে ব্ল্যাক বেল্টেড। এইখানে দেখেন ধরো, এখানে একটা জোড়া বাচ্চা নিজের জন্য রাখছিলাম রেড বেল্টেড এবং হচ্ছে ডান বেল্টেড, এগুলো অলরেডি 1, 2, 3, 4, 5, 6 পরে চলে গেছে। এই পেয়ারটা আসলে নট ফর সেল ছিল, কিন্তু আমার এক ছোটো ভাই ফারদিন ফ্রম চট্টগ্রাম, ও আসলে আজকে লিটারেলি আমার সাথে ঝগড়া করছে যে ভাই আমার এটা দিতেই হবে। সো ওর জন্য এটা আসলে চিটাং পাঠাবো হয়তো আজকে কালকে, এই ভিডিওটাতে লাস্ট দেখানোর সুযোগ হয়েছে, দেখাই দিলাম। এটা হচ্ছে মেল বার্ড হবে এবং এই ডানটা হচ্ছে ফিমেল বার্ড হবে। রেড কিন্তু আমার কাছে নাই, স্টিল আমি রেডটা নিজের জন্য রাখছিলাম, বাট ওই ছোটো ভাইয়ের ভালোবাসাতে আসলে আমি পেয়ারটা রাখতে পারলাম না। বাট ফিউচারে আমাদের রেড আসবে ইনশাআল্লাহ আশা করি। আপাতত এই চারটা বাচ্চা আমরা রাখতেছি। এছাড়াও আমাদের কিন্তু জোড়া ব্ল্যাক বেল্টেড বাচ্চা আসতেছে, আপনারা দেখেন, আপনাদেরকে জোড়া ব্ল্যাক বেল্টেড বাচ্চা দেখাই। এই যে এই দেখছেন জোড়া ব্ল্যাক বেল্টেড রোলার বাচ্চা আসতেছে, ফোস্টার দিয়ে করাইছি মাশাআল্লাহ। এছাড়াও আমাদের আরও সুন্দর সুন্দর কালারের রোলার আসতেছে, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে একটু আমাকে নাও বা এখানে নাও, আমি একটু শেষ করে দিই ভিডিওটা। সো আজকে বেসিক্যালি আগের জায়গায় চলে যাই, আজকে বেসিক্যালি আমাদের ভিডিওটা আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমার যে সিলেকশন, অনেকে চিন্তা করতে পারেন যে আমার সিলেকশনগুলো এমন কেন হয়, স্টিল নাও আমি যদি অনেক সুন্দর কালারের রোলার পাই এবং অথেন্টিক যেগুলো অরিজিনাল রোল করবে, আমাদের পার্টগুলো আপনারা যারা নিছে তাদেরকে চ্যালেঞ্জ করাই আছে যে আপনারা নিয়ে উড়াবেন, যদি দেখেন 10 পর বা 8 পর 9 পর পর্যন্ত ফুল রোলিং পাচ্ছেন না আপনারা ব্যাক করে টাকা নিয়ে যাবেন, এরকম গ্যারান্টি দিয়ে আমরা সেল করি। বিকজ এগুলো হচ্ছে সম্পূর্ণ ট্রাস্টের ব্যাপার, আপনারা আমাদেরকে ট্রাস্ট করেন, আমরা এই ট্রাস্টটা কখনোই ভাঙবো না, কারো কোন কারোই উচিত না ট্রাস্ট ভাঙা। বিকজ বিজনেস একদিনের জন্য না, যদি আমরা বার্ড সেল করি বা বার্ডস আপনারা আমাদের থেকে নিয়ে থাকেন, একবারের জন্য নেবেন না। খামার করছি আজকে 16 বছর রানিং আলহামদুলিল্লাহ। সো সবাই উদ্দেশ্যে বলতে চাই, অনেস্টভাবে করেন, যে যে প্রফেশনে আছেন অনেস্টভাবে থাকেন। সো আজকে এই পর্যন্তই থাকবে, কী জানি বলতেছিলাম ভুলে গেলাম, আজকান দিয়ে রোল রোলিংয়ের কিছু একটা বলছিলাম। সো রোলারগুলো যে এতগুলো করছি আমরা, কালার মিটিশনগুলো করে আমরা মজা পাচ্ছি, সেই মজাটা আমরা অব্যাহত রাখতে চাই এবং মিনিমাম আরও কত বছর রোলার পাবো আমরা জানি না। সো আমাদের সাথেই থাকবেন, যারা ভিডিও নতুন দেখছেন টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, কে কোথার থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, লাইক ফলো শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।